যখন আমাদের শরীরে কোনো জিন প্রবেশ করে বা আর এন এ প্রবেশ করে তখন দুটা ফর্মে যায় একটা নেগেটিভ স্ট্র্যান্ড একটা পজিটিভ স্ট্র্যান্ড এটা হচ্ছে একটা পজিটিভ স্ট্র্যান্ড পজিটিভ সেন্স আর এটা কি হয় এটা বিশেষ করে ফাইজারের কথা বলছি ফাইজারের ভ্যাকসিন যেটা এম আর এন আর ভ্যাকসিন এটা যখন আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় এটা প্রবেশ করানো হয় এক ধরনের ছোট্ট লিপিড ন্যানো পার্টিকেলের ভেতরে একটা প্যাকেট ছোট্ট একটা প্যাকেটের ভেতরে এই প্যাকেটটা হইতেছে পজিটিভলি চার্জ সো ইনজেকশন করলে এটা খুব সহজেই কোষের ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে সে যে যেহেতু এটা ফ্যাট বডি এটা সেল মেমব্রেনের ফ্যাট বডির সাথে মিশে যায় আর জেনেটিক ম্যাটেরিয়াল বা এমআরএনএ যেটা দেওয়া হয়েছে এটা কোষের ভিতরে চলে যায় কিন্তু এমআরএনএ এর গন্তব্য কোথায় এটা জানতে হবে এমআরএনএ এর গন্তব্য বিশেষ করে পজিটিভ সেন্স এমআরএনএ যেটা রেডি টু বি ট্রান্সলেটেড মানে একটা জিন প্রোটিন তৈরি করে এই প্রোটিন থেকে আমাদের সকল কাজ হয় যেমন এই জিনটা যেটা মর্ডানা তৈরি করছে বা ফাইজার তৈরি করছে এমআরএনএ এই জিনটা আসলে স্পেসিফিক্যালি ডিজাইন ফর স্পাইক প্রোটিন করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের স্পেসিফিক ভাবে তৈরি করা হয় যখন এই এমআরএনএটা আমাদের কোষের ভিতরে প্রবেশ করে ইনজেকশনের মাধ্যমে আমাদের হোস্ট সেল যেটাকে বলি সে এর গন্তব্য জায়গায় সে চলে যায় তার মানে চলে যায় আমাদের শরীরে যে জিন বা নিউক্লিয়াস বা ডিএনএ যেখানে আমাদের জিন থাকে সেখানে কিন্তু এই এমআরএনএটা যায় না কারণ এমআরএন এর গন্তব্য এখানে না এমআরএনএটা যায় রাইবোজমে রাইবোজম হতেছে প্রোটিন প্রোডিউসিং ফ্যাক্টরি আমাদের কোষের ভিতরে যে প্রোটিন প্রোডাকশন করার যে ক্যাপাসিটি থাকে একটা ছোট্ট অর্গানিক সেখানে এই এমআরএন চলে যায় এই এমআরএন এমআরএন এটাকে কাজ করে স্পাইক প্রোটিন তৈরি করে এবং এই স্পাইক প্রোটিন তৈরি করার পরে ধরি আমরা যদি মাইক্রোগ্রাম দিই এই পঞ্চাশ মাইক্রোগ্রাম ইউস্ট আপ হয়ে যায় শেষ হয়ে যায় যেমন আপনি যদি এটিএম থেকে টাকা তুলেন দশ হাজার টাকা এবং এই দশ হাজার টাকা যদি আপনি শেষ করে ফেলেন তাহলে আপনার কাছে টাকা থাকবে না ঠিক এমআরএন এ তাই যে ভ্যাকসিনের মাধ্যমে আমরা ফিফটি মাইক্রোগ্রাম এমআরএন এ প্রবেশ করাই আমাদের কোষে এই ফিফটি মাইক্রোগ্রাম এমআরএন এ সমপরিমাণ প্রোটিন তৈরি হয়ে যায় তৈরি হয়ে যাওয়ার পর আর কোনো অবশিষ্ট এমআরএনএ থাকে না এটাই আমাদের ন্যাচারাল প্রসেস যখন এই প্রোটিনটা তৈরি হয় স্পাইক প্রোটিন এটা আমাদের কোষে প্রদর্শিত হয় আমাদের আমাদের ইমিউন সেল ওটাকে চিনে ফেলে স্পাইক ইমিউনিটি ডেভেলপ করে এভাবেই টিকাটা কাজ করে পরবর্তীতে যখন করোনা ভাইরাস শরীরে প্রবেশ করে আমাদের ইমিউন সেল ঠিকই চিনে ফেলে যে কে প্রবেশ করেছে এবং তাকে ধ্বংস করে এটা হচ্ছে এমআরএনএ এ একটা কার্যকারিতা তার মানে এই এমআরএনএ এ বা জিন যেটা প্রবেশ করানো হলো সেটা রেডিমেড জিন এটা আর নিউক্লিয়াসে প্রবেশ করবে না নেচারালি এটা করে না এখন যেটা করা হচ্ছে কোভি শিল বা অক্সফোর্ড ভ্যাকসিন অক্সফোর্ড ভ্যাকসিনে জিন ডেলিভারি দেওয়া হয় কিন্তু এই ক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ডিএনএ আমরা জানি করোনা ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস করোনা ভাইরাস সাধারণত আমাদের নিউক্লিয়াসে যায় না কিন্তু যখন এই ভ্যাকসিন ডিজাইনটা করা হয় অক্সফোর্ডের ভ্যাকসিন ডিজাইনটা করা হয় তখন এই ডিজাইনের ভিতরে তারা আসলে যে ভাইরাসটা ইউজ করে আমরা যেটা কি বলি ভেক্টর ভাইরাস রাজীব ঘোষ যেমন কিছু আগে সুন্দর করে বলল যে আসলে আমরা ভেক্টর ভাইরাস ইউজ করছি অক্সফোর্ড ভ্যাকসিন বা কোভিশিল্ড ভ্যাকসিনটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস ভেক্টর এক্ষেত্রে অ্যাডিনো ভাইরাসটাকে ব্যবহার করে শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস করতে পারে মানুষের অ্যাডিনো ভাইরাস করতে পারে অক্সফোর্ডের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে সেটা শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস এটা যদি আমাদের শরীরে এমনিও দিয়ে দেওয়া হয় আমাদের সাধারণ সামান্য সর্দি কাশি হবে কিন্তু কোনো মারাত্মক রোগ হবে না ঠিক ভাবে দেখা যায় যে এই ভ্যাকসিনে এই যে অ্যাডিনো ভাইরাস তার ভেতরে স্পাইক প্রোটিনের জিনটা প্রবেশ করিয়ে ডিএনএ হিসাবে তৈরি করা হয় কারণ অ্যাডিনো ভাইরাসটা কিন্তু ডিএনএ ভাইরাস সো এটা যখন শরীরে আমাদের প্রবেশ করে এটা আমাদের নরমাল যে কোষ স্বাভাবিকভাবে অ্যাডিনো ভাইরাস কোষকে আক্রমণ করে সংক্রমণ করে কোষকে যখন সংক্রমণ করে ন্যাচারালি এই যে জিন অ্যাডিনো ভাইরাসের যে ডিএনএ এটা চলে যায় আমাদের হোস্ট সেলের নিউক্লিয়াসে নিউক্লিয়াসে যাওয়ার পর যে টা প্রবেশ করানো হয় এই ডিএনএর ভিতরে যে স্পাইক প্রোটিনের ডিজাইন থাকে ওই ডিজাইন অনুযায়ী প্রচুর পরিমাণে মেসেঞ্জার আরএনএ তৈরি হয় ঠিক যেই মেসেঞ্জার এটা আরএনএ ভ্যাকসিনের মাধ্যমে প্রবেশ করা হয়েছিল ঠিকই একই ভাবে আমাদের হোস্ট সেল ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করে সেই মেসেঞ্জার আরএনএটাকে আবার সেলের সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয় সেই সাইটোপ্লাজমে যাওয়ার পর একই ভাবে রাইবোজম ওই স্পাইক প্রোটিন তৈরি করা শুরু করে ঠিক আমরা যদি 500 বিলিয়ন ভাইরাস দেই অ্যাডিনো ভাইরাস ইনজেকশনের মাধ্যমে সরি ফিফটি বিলিয়ন তাহলে এই ফিফটি বিলিয়ন পরিমাণ প্রোটিন তৈরি হবে আমাদের কোষে তারপরে আর কোষ আর কোন প্রোটিন তৈরি হবে না ঠিক একই ভাবে এই যে ডিএনএ আমাদের কোষে প্রবেশ করলো অ্যাডিনো ভাইরাসের মাধ্যমে কোভিশিল্ড ভ্যাকসিনের মাধ্যমে এই ডিএনএ কিন্তু আমাদের যে কোষ এই কোষের জিনের সাথে আর ইন্ট্রিগ্রেট হয় না এটা রেট্রো ভাইরাস না এটা লেন্টি ভাইরাস না এই লেন্টি ভাইরাস বা রেট্রো ভাইরাস অন্যান্য প্রজাতির ভাইরাস আমাদের কোষের সাথে হয় কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিন হয় না তো সেক্ষেত্রে দুটো ভ্যাকসিন দুইভাবে কাজ করলেও এই দুটোর কোনোটার ভিতরেই কোনো জেনেটিক ম্যাটেরিয়ালি আমাদের হোস্ট কোষের জেনেটিক ম্যাটেরিয়ালের সাথে ন্যাচারালি কোনোভাবেই উপায় নাই কোনো কোনো প্রসেসই নাই যে এটা আমাদের জিনের সাথে বা ক্রোমোজোমাল ইন্টিগ্রেশন হতে পারে সো নির্ভয়ে এই ভ্যাকসিনটা নেওয়া যাবে যতগুলো অ্যাডিনো ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করানো হলো অথবা যতটুকু মেসেঞ্জার আরএনএ দেওয়া হলো দুই ধরনের ভ্যাকসিন মাধ্যমে সবই ইউজড আপ হয়ে যায় যে কোষগুলো আক্রান্ত হয় সেই কোষগুলো মারা যায় ন্যাচারাল ইমিউনিটির কারণে সো আলটিমেটলি ভ্যাকসিনের মাধ্যমে আমাদের বডিকে যে ইমিউন ট্রেন আপ করা হয় সেটুকুই অবশিষ্ট থাকে বাকি যেগুলো আমরা প্রবেশ করালাম সেগুলো সবই আসলে ডিস্ট্রাকশন হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় সো কোন রকমের কোনো আমি যতদূর বুঝি যে ক্রোমোজোম ইন্টিগ্রেশন বা জেনেটিক ইন্টিগ্রেশনের কোন রকমে কোনো ভয় নাই আমাদের শরীরে জিনের কোন রকম পরিবর্তন করানো সম্ভব না জিন পরিবর্তন করা হয় অন্য টেকনোলজিতে এই টেকনোলজিতে না ধন্যবাদ মিনা